ডক্টর রফিকুল ইসলাম, নিউরোলজি মেডিসিন ও পুষ্টি বিশেষজ্ঞ। আজ আপনাদের সামনে করোনার বর্তমান সামগ্রিক পরিস্থিতি এবং আমাদের করণীয় সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2019 সালের নভেম্বর মাসে চীনের উহান প্রদেশ থেকে যে করোনার সূত্রপাত হয়েছিল তা আজ পৃথিবীর 203টি অঞ্চল বা রাষ্ট্রের বিস্তৃতি লাভ করেছে। এর ভয়াবহ থাবায় সারা পৃথিবী আজ স্থবির। সেই স্থবিরতা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং সারা পৃথিবীতে প্রলয়ঙ্করভাবে আঘাত এনেছে। আপনারা জানেন এখন পৃথিবীতে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। তবে সার্বিক তথ্য অনুসারে, সমগ্র তথ্য বিচার বিশ্লেষণ করে এটি প্রতীয়মান হয়েছে যে 2021 সাল নাগাদ এটি তৃতীয় ঢেউ পৃথিবীতে পুনরায় আঘাত হানবে। করোনা কীভাবে বিস্তৃতি লাভ করে, এর লক্ষণ কী, কীভাবে প্রতিরোধ করা যায়, এ বিষয়ে আপনারা বিভিন্নভাবেই অবগত আছেন। আজকে আমি সেই বিষয়ে কোনো অবগত করতে চাইনি, চাচ্ছি না। কিন্তু সারা পৃথিবীর তথ্য অনুসারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ এবং বৈজ্ঞানিকদের তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে দুটো জিনিস প্রতীয়মান হয়েছে যে যদি আমরা দুটো বিষয়ে সুচারুরূপে মেনে চলতে পারি তাহলে করোনা মুক্ত একটি পৃথিবী গড়ে তুলতে পারব। নাম্বার ওয়ান, সঠিক উপায়ে মাস্ক পরা। নাম্বার টু, সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা। ছোট্ট দুটি ব্যাপার যদি আমরা মেনে চলতে পারি তাহলে বহুলাংশে আমরা এই করোনার ধাবা থেকে বেঁচে যেতে পারব, পৃথিবীকে আমরা করোনা মুক্ত করতে পারব। সর্বশেষে একটি সুন্দর সংবাদ দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। আশার কথা হলো যে অতি শীঘ্রই সারা পৃথিবীর মানুষ করোনার ভ্যাকসিন পেতে শুরু করবে। ইতোমধ্যে আপনারা জানেন যে করোনার ভ্যাকসিন সুফল মানুষ পেতে যাবে এবং এই সুফলতা বাংলাদেশের মানুষ আমরাও ইনশাল্লাহ বঞ্চিত হব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা মুক্ত থাকবেন। আমরা সকলেই করোনা মুক্ত একটি পৃথিবী চাই। ভবিষ্যতে আবার কোনো আলোচনা, যেমন হতে পারে এটি নিউরোলজিক্যাল কমপ্লিকেশন অফ করোনা, এ বিষয়ে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ।